নমস্কার, আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা অহংকার। পূর্ণ বললে, চল ভুট্টা খাওয়া যাক। কথাটা বলল কিন্তু একটু হালকা চালে, যাতে প্রয়োজন হলে ওটা নিছক রসিকতা করেছে এমন ভাব দেখিয়ে হেসে উড়িয়ে দিতে পারে। ওদের গলির মোড়ে এই লোকটা বসে, এক পাশে এক রাশ ভুট্টা, সামনে একটা বালতি উনুন, মা বলতো তোলা উনুন। ওদের রান্নাঘরেও এক সময় ছিল, বোধ হয় ফেলে দেওয়া হয়েছে, কিংবা যেখানটায় অকেজ জঞ্জাল স্তূপকৃত করে রেখে স্টোর রুম বলা হয় সেখানেই কোথাও মুখ লুকিয়ে আছে। এই কবছর আগেও ওদের রান্নার যখন গ্যাস বার্নারে, গ্যাসের অভাবে কেরোসিন স্টোভে, কেরোসিনের জন্য পূর্ণকে কয়েকবারই, সে তো অতীব তুচ্ছ ব্যাপার, বাবাকেও একবার লাইনে দাঁড়াতে হয়েছিল, ঠিকের মেয়েটা কাজে কামাই করেছিল বলে, প্রায় করে একটা না একটা অজুহাত দেখিয়ে। সে যে কী লজ্জার ব্যাপার, বাজারের সামনে লাইনে দাঁড়িয়ে 5 লিটারের পলিথিন ক্যানটা হাতে রাখতে পারেনি, পায়ের কাছে নামিয়ে রেখেছিল। কিন্তু তার চেয়ে লজ্জা যেদিন আড্ডা দিয়ে বাড়ি ফিরে শুনল বাবা লাইন দিয়ে কেরোসিন এনেছে। রেগে গিয়েছিল ভেতর ভেতর, কার বিরুদ্ধেও নিজেও জানে না। লাইনে যখন নিজেকেই দাঁড়াতে হয়েছে তখন রেগেছে বাড়ির বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, এমনকি ঠিকের মেয়েটার বিরুদ্ধেও, কারণ সে যদি কামাই না করে এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। সে যে কী অস্বস্তি ফালতু লোকদের ভিড়ে দাঁড়িয়ে থেকে কেবল এপাশ ওপাশ দেখা, চেনা কেউ না দেখে ফেলে, বিশেষ করে বন্ধুবান্ধব, বাবাকেও কেউ দেখে ফেলেছে কি না এই আশঙ্কাতেই রেগে গিয়েছিল সেদিন। তবু সেসবও সহ্য হয়েছে, কিন্তু কবছর আগেও ঠাকুমা বেঁচে থাকতে মাথা কেটে যেত ওই তোলা উনুনটার জন্য। বিধবা মানুষ, মা আশাতে কখন কি ছুঁয়ে দেবে এই ভয়, বারান্দার এক কোণে নিজের হাতে রান্না করতে ওই তোলা উনুনে। সমস্ত বাড়িতে তখন কি অশান্তি, শুধু ওই তোলা উনুনটার জন্য নিজে রান্না করছেন ঠাকুমা, এটাই তো লজ্জা, কেউ বুঝবে না কেন। পূর্ণর তখন সবসময় ভয় বন্ধুরা কেউ এসে না দেখে ফেলে, মুখ ফুটে জিজ্ঞেস করবে না, কিন্তু কি ভেবে বসবে কে জানে। কারণটা বললে হয়তো অজুহাতের মতো শোনাবে, মন্নু, মানে মন্নুমার, ওরা অবশ্য মনু বলে ডাকে, কয়েকবারই গেছেও ওদের স্বপ্নময় বাড়িটায়, সংকোচ হয় বলে আসতে বলে না, তবু এসে পড়ে মাঝে মাঝে, নিচের ঘরে বসায়। কিন্তু ও যা ছেলে, কোনোদিন যদি তত্তর করে দোতলায় উঠে আসে দেখে ফেলে ঠাকুমা তোলা উনুনে কড়াই চাপিয়ে খুন্তি নাচছে, কিংবা উনুনের ভাঙা ঝিকে মাটি লেপছে, সে কি লজ্জা। মন্নুরা বেজায় মডার্ন, হয়তো বলে বসবে, বুড়ি ঠাকুমাকে দিয়ে রান্না করাচ্ছিস, এ ব্যাপারে ঠাকুমা যে একগুয়ে এবং জেদি সে কথা বললে হয়তো হেসে উঠবে, সে কি রে, এ যুগেও এসব আছে নাকি। পূর্ণর অন্তত তাই ধারণা, সবাই তো খুব আধুনিক হচ্ছে, কম বয়সে বিধবা হয়েও বিয়ে থা করছে আবার, কিন্তু সেসব বাড়িতে বয়স্ক বিধবারা কতখানি মডার্ন, মাছ মাংস খায়, খেলে বাড়ির লোক বুক ফুলিয়ে বলতে পারে, বললে অন্য সকলে স্বাভাবিক মনে করে, বদলেছে তো শুধু বাইরেটা, ভেতরে ভেতরে আমরা তো সেই একই জায়গায় আছি। তবে ঠাকুমার এই সপাক খাওয়ার জেদটা একটু বাড়াবাড়ি, অথচ উপায় নেই, মায়ের ওপর কোনো চাপা রাগ থেকে কি না তাও জানতো না পূর্ণ। গ্যাস হিটার কেরোসিন স্টোভের বাড়িতে ওই কয়লার উনুনটার মতোই
বেমানান এবং লজ্জার বস্তু হয়ে উঠেছিল ওই ঠাকুমা। মারা গিয়ে মুক্তি দিয়ে গেছেন, বাড়িটা এখন ফিটফাট পরিচ্ছন্ন। কিন্তু তোলা উনুন দেখলে ঠাকুমার কথা মনে পড়ে যায়, গলির মোড়ে মাঝে মাঝে ওটা দেখতে পায়। আজও দেখতে রীতা জানলা ঘেঁষে বসেছিল, ট্যাক্সি ড্রাইভারকে বলল, বাঁয়, বাঁদিকের রাস্তাটা সরু, তার শেষ প্রান্তে বাড়িটা, অনেককাল আগেকার বাড়ি, সুকমলরা ভাড়াও নিয়েছিল অনেককাল আগে। যৎকিঞ্চিত বাড়িয়ে বাড়িয়েও এখনো ভাড়া নাম মাত্র। কেউ জিজ্ঞাসা করলে জানাতে লজ্জা হয়, শুনে অবাক হয়ে যায় সবাই। বাড়ির সামনে কি একটা ঠেলা রেখে চলে গেছে, তাই ট্যাক্সিটা বাড়ির দরজা অবধি আসতে পেল না। পূর্ণ বলে উঠল, রোকো রোকো। রীতার মুখে বিরক্তি ফুটে উঠেছে ততক্ষণে, একেবারে দরজার সামনে এসে ট্যাক্সি দাঁড়াতে পেল না বলেই নয়, ওর চোখ পড়ে গেছে তখন উল্টো দিকে তেতলার বারান্দায়, একেবারে সামনাসামনি নয়, দুখানা বাড়ি পড়ে। এতকাল আছে তবু ওই মুখ চেনা অবধি, রাস্তাঘাটে কোনোদিন কথাবার্তা হয়েছে কিনা মনে পড়ে না, কিন্তু কি বিশ্রী কৌতূহল। মেয়েটা নিভানা কি না আর তার মা রীতাকে দেখছে কি যেন বলা বলি করলো, হাসল। আগে এসব দেখে কিছু মনে হতো না, গায়ে মাখতো না, মনে হতো কোনো ইনোসেন্ট ব্যাপার, এখন সারা শরীর চিড়বিড় করে ওঠে। রীতা সেজন্যই আর দাঁড়ালো না, দ্রুত চলে এসে বেশ অনেকক্ষণ কলিং বেলের সুইচ টিপে রইল, দাদা ট্যাক্সির ভাড়া মেটাক। রীতা এখন কপাটের আড়ালে চলে যেতে পারলে বাঁচে, এইসব উঁকি ঝুঁকি আড়ালে টিপ্পনি ওর একেবারে অসহ্য লাগে। কাজের মেয়েটা দরজা খুলে দিতে রীতা ঢুকে পড়ল, অভ্যাস বসে যাওয়ার সময় নিচের বসার ঘরে একটা উঁকি দিল, কেউ নেই, দ্রুত সিঁড়ি ভেঙে ওপরে চলে গেল। সিঁড়ির মাঝামাঝি মা ওপর থেকে দেখতে পেয়ে বলে উঠল, রীতা এলি, পূর্ণ কোথায়? আসছে, হয়তো কথার কথা, কিন্তু শুনতে খারাপ লাগে রীতার, যেন মা কিছু সন্দেহ করছে। কল্যাণী অত শত বোঝে না, মেয়ের মনের ভেতর ঢুকবে কী করে, সরলভাবে বলল, এত দেরি করে এলি? সুমন্তবাবু এতক্ষণ বসে থেকে এই চলে গেলেন, মাথা নিচু করে সিঁড়ি ভেঙে উঠছিল, ঝট করে চোখ তুলে তাকালো, ইস, আরেকটু বসিয়ে রাখতে পারলে না? একটু থেমে বলল, চাটা দিয়েছিলে? তা আর কি দেব, ডিম ভেজে দিলাম। রীতা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ওই যথেষ্ট, ডবল ডিমের তো? মা ঘাড় নেড়ে জানালো হ্যাঁ। পূর্ণ ততক্ষণে ট্যাক্সির ভাড়া মিটিয়ে এসে পৌঁছেছে, ওদের কথা শোনার কোনো আগ্রহই নেই ওর, পাশ কাটিয়ে ওদিকের ঘরে চলে গেল। রীতা আর চোখে দেখল দাদাকে, ঠোঁটে একটু কৌতুকের হাসি ফুটল, যাক ফেরত না চাওয়াই ভালো, ভাড়া মেটানোর পর ক টাকাই বা ফিরেছে, সেজন্যই হয়তো দেরি করে এলো, এসেই ও ঘরে ঢুকে গেল, একটু হাসি পেল রীতার। কল্যাণী অত শত জানে না, দেখলে বেশ রাগ রাগ মুখে পূর্ণ সামনে দিয়ে চলে গেল, রাগ হওয়ারই কথা, কিন্তু কল্যাণীও তো নিরুপায়, পূর্ণ ছাড়ার কাকেই বা সঙ্গে দেবে, সেজন্যই প্রথম প্রথম এত আপত্তি ছিল। সুকমল তো বলেই ছিল, এসব আমাদের পরিবারে চলে না, রীতাও চায়নি, শুনে অবাক হয়ে গিয়েছিল, হেসে ফেলেছিল, বিশ্বাসই হয়নি, ঠাকুমা বেঁচে থাকলে ওসব সম্ভব হতো না। হে রে সুকু, মেয়েকে বাইজি বানাতে চাস নাকি? ফোকলা দাঁতের এক মুখ হাসিয়ে উগড়ে দিয়ে ঠাকুমা ছেলেকে বলেছিল। সুকমল বুঝতেই পারেনি, রীতার তখন কতই বা বয়স,
7-8-এ পড়ে, স্কুলের বন্ধুদের নাকি পাড়ার কাউকে দেখে বায়না ধরেছিল সালোয়ার কামিজ বানিয়ে দিতে হবে। কল্যাণী বানিয়ে দিয়েছিল, সুকোমলের কাছেও আপত্তিকর মনে হয়নি। হাওয়ার সঙ্গে নিজেদের তো বদলাতে হবেই। গোলাপি নকশার সালোয়ার কামিজ পরে বেনি ঝাঁকিয়ে ঠাকুমাকে দেখাতে এসেছিল। ফুর্তি মাখানো মুখে বলেছিল, দেখো ঠাম্মা কি পরেছি। মুখ ফোকলা হলেও চোখ তেমন ঝাপসা হয়নি। চোখ দিয়ে বাচ্চা মেয়েটাকে ওপর থেকে নিচে অবধি যেন লেহন করছে এমনভাবে দেখে ছেলে সুকমলকে হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ রে সুকু, মেয়েকে বাইজি বানাতে চাস নাকি? অবশ্য বলেছিল হাসতে হাসতে, হয়তো নিতান্তই রসিকতা। প্রচ্ছন্ন আপত্তি থাকলেও সেটা তখন ঘুমন্ত, কিংবা বয়সের ভারে নিজের মেরুদণ্ডের মতোই নুয়ে পড়েছে। কিন্তু মানুষটা তেজ তো কল্যাণী এ বাড়িতে আসার পর থেকেই দেখে এসেছে। মুখে মা বলে ডাকেও সম্মান শ্রদ্ধাও যে না দেখাতো তা নয়, কিন্তু এক এক সময় বুকের ভেতরটা জ্বলে উঠত। মনে হতো এই বুড়ো মানুষটাই তার যৌবনকাল হরণ করে নিয়েছিল। নিজের পায়ের তলায় যখন মাটি পেতে শুরু করেছে তখন হঠাৎ আবিষ্কার করে বসল মন প্রৌঢ় হয়ে গেছে, হয়তো শরীরও। চোখের সামনে দিয়ে দিনগুলো কেমন দ্রুত বদলে গেছে, বদলে যাচ্ছে। একালের ছেলে মেয়েদের দেখে একটু আফসোস হয় কিনা ঠিক বুঝতে পারে না কল্যাণী। কি পায়নি সে কথা তো কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। ঝাঁঝালো অভিযোগ যখন কদাচিৎ সুকমলকে শুনিয়েছে, শুধু তখনই পুরনো কাসন্দিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কি পায়নি সেগুলো মনে আছে বলে ছেলে মেয়েদের আবদার যথাসম্ভব রাখার চেষ্টাই শুধু করেনি, নিজে থেকেই যেচে তাদের জন্য যথাসম্ভব করে এসেছে। রীতা বায়না ধরতে কল্যাণী সেজন্যই মেয়েকে সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিল। নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে কাপড় পছন্দ করে দর্জির দোকানে নিজের নির্দেশ দিয়ে, সকলেই তো পড়ছে ওই বা পড়বে না কেন, স্বামীকে বলেছিল। সুকোমল হেসে সায় দিয়েছিল, বেশ তো করিয়ে দাও। আর রীতা সেটা পড়ার পর কল্যাণীর মনের ভেতরটা যখন খুব খুশি রীতার চেয়েও, তখনই কিনা রীতার ঠাকুমা বলে বসলেন, ভাইজির পোশাক। শুনে কল্যাণীর চোখের কোণ থেকে এক টুকরো আগুনের ফুলকি ছিটকে গিয়েছিল। কিছু বলেনি, চোখের দৃষ্টিটাই বলা। আর সুকমল হেসে চাপা দিতে চেয়েছিল, বলেছিল, আজকাল সবাই পড়ে মা, সবাই পড়ে। মনে পড়লে কল্যাণীর মাঝে মাঝে বলে উঠতে ইচ্ছে করে, মা আরও কত কি পড়ছে মেয়েরা দেখে যান। বলার উপায় নেই, তিনি অনেকদিন হলো চলে গেছেন চিরদিনের জন্য, কিন্তু সেসব দিনের স্মৃতিগুলো রেখে দিয়ে গেছে। মনে পড়লে আজও জ্বালা ধরে, ওই বুড়ো মানুষটার জন্যই যেন বাড়িটা একযুগ পিছিয়ে পড়েছিল, অন্তত ওদের সকলেরই তাই মনে হতো। কিন্তু কিছু কি থেমেছিল? কিছুই না, দিনে দিনে সবই বদলেছে বুড়িটার চোখের সামনে। ঠাকুমা কোনো পরিবর্তনই আটকে রাখতে পারেননি, শুধু অক্ষম অনুযোগ করেছেন। ভাবতে পারেননি ওই অনুযোগটুকুই বাড়ির শান্তি নষ্ট করেছে। এখন আর বারান্দার এক কোণে সেই উনুনটা নেই, হাত পাখা ছাই হাঁড়ি কড়া খুন্তি নেই, সব সরে গিয়ে ঝকঝকে তকতকে। কিন্তু কল্যাণী কি নিজেই একটু একটু করে বৃদ্ধা শাশুড়ির মতোই হয়ে যাচ্ছে নাকি? মনে হচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে আর পাল্লা দিতে পারছে না।
চাটা দিয়েছিলে তো? সুমন্তবাবু এতক্ষণ বসে থেকে থেকে চলে গেছেন শুনে রীতা জিজ্ঞেস করেছে। মুখে হাসি এনে তাকে খুশি করার মতো ভঙ্গিতে উত্তর দিয়েছে, কিন্তু মেয়ের মুখ থেকে এসব কথা শুনতে ভালো লাগেনি। এই বয়সে ওকে কি ভদ্রতা সৌজন্য মেয়ের কাছ থেকে শুনতে হবে নাকি? আর এত খাতির যত্ন করার প্রয়োজনই বা কি? এক এক সময় মনে হয় রীতার জন্যে পাড়া পড়শি থেকে আত্মীয় স্বজন থেকে কেমন যেন আলাদা হয়ে গেছে কল্যাণী। ওদের সংসার তো বেশ সচ্ছলই ছিল, সুকোমল ধাপে ধাপে উন্নতিও করেছে, উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ির চেহারাটাও বদলেছে। দেয়ালে ডিস্টেম্পার, তা থেকে প্লাস্টিক পেন্ট, জানলা দরজায় পর্দা দামি থেকে আরও দামি। কেউ এলে বিছানার চাদরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করত, কোথায় কিনেছেন? এর বেশি একটা মানুষ আর কি চায়? চায় শুধু আর একটু স্বপ্ন। কল্যাণীরও সে স্বপ্ন ছিল, ছেলে আর মেয়ের ভবিষ্যৎ, দুজনকেই ভালো স্কুলে পড়িয়েছে। কল্যাণীর মামা শ্বশুর একবার তার বিধবা দিদিকে অর্থাৎ রীতার ঠাকুমাকে দেখতে এসে এই বারান্দায় মোড়া নিয়ে বসে খুব গল্প জুড়ে দিয়েছিলেন। মাঝে মাঝে আসতেন, যত না দিদিকে দেখতে, কল্যাণীর ধারণা বিধবা শাশুড়িকে কত অযত্নে রাখা হয়েছে সেটুকুই দেখতে। যে কেউ দেখলে সে কথাই তো ভাববে, অযত্ন, অবহেলা। কল্যাণীকেও তাই বলতে হয়েছে, উনি তো নিজের রান্না ছাড়া খাবেন না, আমাদের হেঁসেলের ছোঁয়া থেকে দূরে থাকার জন্যে ওইসব বলে উনুন আর রান্নার সরঞ্জামগুলোর দিকে আঙুল দেখিয়েছে কল্যাণী। হেসে হেসে বলেছে, আপনি বরং বুঝিয়ে বলুন, এই বয়সে এসব কি পোষায়? মামা শ্বশুর কিছু বলার আগেই ও কোন থেকে রুক্ষ গলা ভেসে এসেছে, কেন আমি কি মরে গিয়েছি নাকি যে ছেলে বউয়ের হাত তোলা খেতে হবে? ব্যাস, কল্যাণীর আর কিচ্ছু বলতে ইচ্ছেও হয়নি, অথচ এই মামা শ্বশুরই এক আত্মীয়ের বাড়ি গিয়ে বলে এসেছেন, দিদিকে কিভাবে যে রেখেছে সুকোমল, হাজার হোক ওর তো মা। লতায় পাতায় পল্লবিত হয়ে সে কথা কল্যাণীর কানেও এসেছে, তবু উনি এলে হাজার হোক মামা শ্বশুর, তাই ভিতরের রাগ চেপে রেখে হেসে হেসে কথাও বলতে হয়, আপ্যায়নও করতে হয়। একেবারে উপেক্ষা করতে হলেও চার টাকার সন্দেশ বা কালো চা, মন মেজাজ ভালো থাকলে লুচি আলুর দম, সকালের দিকে এলে ভাতও। বেশ দশাসই চেহারা অনাদিবাবুর, আর খেতেও পারে। চুল ছোট ছোট করে ছাঁটা, কালোয় সাদায় আধা আধি, একটু ভোঁতা ভোঁতা মুখ, কিন্তু একটাই গুণ, জমিয়ে গল্প করতে ভালোবাসেন। অবশ্য বৈষয়িক কিংবা সাংসারিক কথাবার্তাই বেশি। সেদিনও এই বারান্দায় মোড়ায় বসে গল্প করছিলেন। রীতা স্কুল থেকে ফিরল, কাঁধে স্কুল ব্যাগ, স্কুল ব্যাগের ভারে কাঁধটাও ঝুলে গেছে। অনাদিবাবুকে দেখে রোদে পোড়া ঘামে ভেজা মুখে হাসি ফোটানোর চেষ্টা করে রীতা ব্যাগটা মেজের ওপরে অবহেলায় ধপাস করে ফেলে দিয়ে প্রণাম করল। বাঁ হাতখানা তার মাথার এক ভিগত ওপরে আশীর্বাদ ভঙ্গিতে রেখে অনাদিবাবু বললেন, বইয়ের ব্যাগ না চালের বস্তা রে, বলে নিজেই নিজের রসিকতায় হেসে উঠলেন। কল্যাণী বলল, আর বলেন কেন, বলে রীতাকে ধমক দিল, ব্যাগটা যে ওইভাবে ফেললি বইগুলো নষ্ট হবে না? রীতা ধমক খেয়ে কাচুমাচু মুখে ব্যাগটা তুলে নিয়ে রাখতে গেল। কল্যাণী পেছন থেকে কথা ছুড়ে দিল, তোদের আর কি, ছিঁড়ে গেলে কিনে দাও।
বলেই খালাস? অনাদিবাবু হাসলেন। তা অত ভালো স্কুলে পড়াবে, আর একটা বই ছিঁড়ে গেলে কিনে দেবে না? অত ভালো স্কুল? এই কথাটার মধ্যে একটা খোঁচা আছে। প্রথম যখন ভর্তি হয়েছিল না বলে ভর্তি করতে পেরেছিল বলাই ভালো। ওরা লিস্টে নাম উঠেছে দেখে এসে খুব আনন্দ করছে। অনাদিবাবু এলেন, এসে শুনলেন, কিন্তু ওদের আনন্দে অংশ নিতে পারলেন না, উল্টে বলে বসলেন, ওখানে কেন? ওখানে তো শুনেছি অনেক খরচ, ও সব শুধু বড় লোকদের ব্যাপার। সুকমলের চোখে মুখের উচ্ছ্বাস দমে গিয়েছিল, তবু হাসার চেষ্টা করে বলেছিল, ওটুকুই তো আমাদের ইনভেস্টমেন্ট, জমাবার মতো টাকাও রোজগার করি না, জমিবাড়ির কথাও ভাবি না। অনাদিবাবু বেশ কয়েক বছর আগে বেহালায় একটা বাড়ি করেছেন। বিধবা দিদিটার ওপরে এত মায়া মমতা দেখান, মাস দু মাস অন্তর একবার দেখা করতেও আসেন, তবু মুখ ফুটে কখনো বলেন না, দিদি চলো দিন কয়েক আমাদের ওখানে থেকে আসবে। একবার শুধু বাড়ি দেখানোর জন্য নিয়ে গেছিলেন। জমি বাড়ির কথাও ভাবি না এ কথা সুকমল অত ভেবে বলেনি, কিন্তু অনাদিবাবু ভাবলেন ওকে খোঁচা দিয়েই বলা। বললেন, তোমরা তো শুধু বাড়িটাই দেখো, কিভাবে যে সংসার চালাই। একটু থেমে বললেন, অন্য স্কুল থেকেও তো ছেলেমেয়েরা পাশ করছে, ফার্স্ট সেকেন্ডও হয়, তাই বলছিলাম। সুকমলের এসব আলোচনা ভাল লাগছিল না, কল্যাণীরও নয়। যার যার নিজস্ব কিছু ইচ্ছে থাকে, নিজের নিজের যুক্তি থাকে, কোনটা ভালো কোনটা মন্দ তার কোনো বিচার চলে না। সকলেই চায় আমি আমার মতো করে বাঁচব। একজনের যুক্তি আর একজন মানে না বলেই তো তর্ক বেঁধে যায়। অন্য স্কুল থেকেও ছেলেমেয়েরা পাশ করছে, ফার্স্ট সেকেন্ডও হয়। সুকমল বিরক্তি চেপে বলেছিল, সেসব ব্রিলিয়ান্ট ছেলেরা, আমার ছেলেমেয়েরা অত ব্রিলিয়ান্ট নয়। কল্যাণী বলেছিল, এখন আর শুধু পাশ করারও কোনো দাম নেই। অনাদিবাবু আর কোনো কথা বলেননি, শুধু হেসে উঠে সুকমলের কথা প্রতিধ্বনি তুলেছিলে, ইনভেস্টমেন্ট, উপহাস আর কি। অনাদিবাবু কি ভেবেছিলেন কে জানে, হয়তো ভেবেছিলেন ছেলেমেয়েরা ভালোভাবে পাশ করে ভালো চাকরি করে বুড়ো বাবা মাকে খাওয়াবে, ছেলেকে মানুষ করার পেছনে ওদের যুগে তো এ কথাটাই ভাবত। সুকমল বা কল্যাণীরা ভাবে না, সুকমল জানে নিজের পেনশন নিজেকেই রোজগার করতে হয়। ইনভেস্টমেন্ট বলতে ও তো ভেবেছিল ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা অর্জন করবে, তার জন্য যতখানি সম্ভব ব্যবস্থা করে দেবা, গর্ব করার মতো কিছু হলে গর্ব করে বলবে, ওইটুকুই লাভ। সুকমলের অবশ্য এক এক সময় খটকা লাগে, শুধুই কি তাই, ওই স্কুলে ভর্তি করতে পেরে এত যে আনন্দ হয়েছিল, অফিসের সকলকে স্কুলের নামটা বলেছিল যেন যুদ্ধ জয় করেছে এমন ভঙ্গিতে, তার পেছনে কি কিছুটা আত্মগর্ব ছিল না, স্ট্যাটাস? রীতা ব্যাগটা রেখে স্কুলের পোশাক বদলে হাত মুখ ধুয়ে এসে বললে, মা খেতে দাও, টেরিফিক খিদে পেয়েছে। অনাদিবাবু মোড়াটায় বসেছিলেন, বিধবা দিদিকে শোনাচ্ছিলেন দূরস্য দূর কোন আত্মীয়ের কার কি অসুখ হয়েছে, কার চাকরিতে প্রমোশন, কে টাকা করেছে, কে দিব্যি মামলায় জব্দ হচ্ছে। সেজন্যে পূর্ণ নিজেদের মধ্যে ঠাট্টা করে বলে,
ঠাম্মাস গ্যাজেট। হয়তো শুধু ঠাকুমারই নয়, অন্যান্য আত্মীয় স্বজনেরও এই বাড়িরও সব খবরও তার জানা চায়। রিতাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস হলো? রিতা বলল, তারপরই। ফার্স্ট সেকেন্ড কিছু হচ্ছ? হয়তো এমনি, কিংবা উৎসাহ দেবার জন্যে। কিন্তু কল্যাণের শুনতে খারাপ লাগে, ফার্স্ট সেকেন্ড হয় না বলে একটা দুঃখ তো আছে, তার উপর অনাদিবাবুর কথাটা উপহাসের মতো শোনায়, যেন বলতে চাইছেন, তাহলে তার এত খরচ করে এত ভালো স্কুলের দরকার কি ছিল? হঠাৎ অনাদিবাবু বলে বসলেন, জানো বৌমা, আমাদের সেই যমুনাকে মনে আছে, শিলিগুড়ির? তার ছেলে আইআইটিতে ভর্তি হয়েছে। ঠাকুমা মারা যাওয়ার বেশ কিছুদিন বাদে পূর্ণ একবার বলেছিল, যাক বাবা, বারান্দার কোণ থেকে তোলা উনুনটা গেছে, কেউ এলে এত খারাপ লাগতো। শুনে হেসেছিল রিতা, বলেছিল, যা ওভাবে বলতে নেই। এখন কল্যাণী ভাবে, যাক বাঁচা গেছে, ওই মামা শ্বশুরটা আর আসে না, ওইসব খোঁচা দেওয়া কথাও শুনতে হয় না। কথায় যে কি বিষ থাকে আমরা কেউ জানি না, সাপের বিষ থেকে মরে তবু নিস্তার পাওয়া যায়, কথার বিষ যতদিন বাঁচবে ততদিন স্মৃতি হয়ে থেকে থেকেই ছোবল দেবে। সেই রিতা এখন কলেজে পড়ে, 12-এ, পূর্ণ জয়েন্টে সুবিধে করতে না পেরে বিএসসি পড়ছে। কতকাল কেটে গেছে কিন্তু কথাগুলো কল্যাণী ভুলতে পারেনি। ছেলে পাশ করে বেরোলেই চাকরির চিন্তা করতে হয়, মেয়ে পাশ করে বেরোলে বিয়ে। কল্যাণীর অবশ্য ও দুটো চিন্তার একটাও নেই, একেবারেই যে নেই তাও নয়, তবু এখনো তো বেশ কয়েক বছর দূরে, তাই চিন্তাটাকেও সরিয়ে রাখতে পেরেছে। কল্যাণীর দাদা বৌদি থাকে হাতিবাগানে, দাদা গভর্নমেন্টে কি একটা চাকরি করে কল্যাণীও ভালো জানে না, কিন্তু বৌদির সঙ্গে খুব ভাব, দেখা হলে গল্প আর শেষ হতে চায় না, গোলগাল চেহারা, খুব হাসি খুশি। আর দাদা একেবারে আলাদা, বেশি কথা বলে, কথার মধ্যে সবসময় কেমন একটা উপদেশ কিংবা পরামর্শ জড়িয়ে থাকে। বিজয়ার পর প্রতি বছরই ছেলে মেয়েদের নিয়ে সুকমল আর কল্যাণী একবার প্রণাম করতে যায়, গত বছরও গিয়েছিল। যেতে রিতাকে দেখে দাদা হেসে বলে উঠল, মেয়ে যে বড় হয়ে গেল রে, এবার তো বিয়ের কথা ভাবতে হয়। এরকম কথা শুনতে কল্যাণীর ভালো লাগে না, তবু যেহেতু দাদা বলেছে, দাদা তো ভালোই চায়, এ তো আর খোঁটা দেওয়া মামা শ্বশুরের কথা নয়। তাই কল্যাণী বললে, পাস তো করুক, পড়া শেষ হোক, তারপর চাকরি করবে। দাদা হাসতে হাসতে বলল, দেখ কল্যাণী, মেয়েদের ওই এমএ পড়া, রিসার্চ করাও যা, চাকরি করাও তাই, ওসব হলো ওয়েটিং রুম, ডেস্টিনেশন কিন্তু সেই একটাই, বিয়ে। সুকোমল ব্যাপারটাকে চাপা দিতে চাইল, বয়স তো হোক তখন ভাবা যাবে, চাকরি করেও তো অনেকে বিয়ে করে, কি বলেন বৌদি? বৌদির গোলগাল ফর্সা মুখে কৌতুকের হাসি ফুটল, ওর মেয়ে নেই, দুটি ছেলে, তার জন্য একটা চাপা গর্ব, কিন্তু একটা চাপা ক্ষোভও আছে অন্যত্র, কিংবা অত্যন্ত গোপন একটা তাচ্ছিল্য। বলে বসল, তুমি চুপ করো, তোমার ওই হাতিবাগানের চিন্তা ভাবনা নিয়ে ওরা চলে না, ওরা সাউথ ক্যালকাটায় থাকে। সবাই হো হো করে হেসে উঠল, দাদা ছাড়বার পাত্র নয়, বলল, মেয়ের বিয়ের নর্থ সাউথ নেই গো, প্রবলেম ইজ সেম এভরিওয়্যার, বাঙালি তো।
কল্যাণী বলল, তাহলে তুমি খোঁজ খবর নিও দাদা, এখনো তো কয়েক বছর হাতে আছে। দাদা বিঘ্নের মতো বলল, দেখতে দেখতে কেটে যাবে, এখন তো বুঝছিস না, কয়েক বছর তখন মনে হবে কয়েক দিন। বৌদি হেসে বলল, ছাড়ো তো, বিজয়ের পর এসেছে। সন্দেশ টন্দেশ আনানোর জন্য উঠে গেল। সঙ্গে সঙ্গে কল্যাণী উঠল। ওর পেছনে পেছনে যেতে যেতে কাঁধে একটা চাপড় মেরে বৌদিকে বলল, এই সাউথ ক্যালকাটা বললে কেন? আমিও তো এই হাতিবাগান থেকে গিয়েছি নাকি। বৌদি গোলগাল মুখে হাসি ছড়িয়ে বলল, তোমার দাদা খুব জব্দ হয়। কল্যাণীও হেসে উঠল, তার কারণও জানে, দেখে এসেছে দাদা হাতিবাগান ছাড়া আর কোনো বাসযোগ্য জায়গা আছে বলে বিশ্বাস করে না। ওই আড্ডা, ওই চায়ের দোকান, ওই গলির ভিড়, ট্রাম বাস, সিনেমা থিয়েটার, এসব ছেড়ে কোথাও গেলে ও নাভিশ্বাস ওঠে। কথায় কথায় বলে, এখানে লাইফ আছে, কে জানে কে কোনটাকে লাইফ মনে করে। তবে ভবানীপুরের এই অঞ্চলটাকে কল্যাণী সাউথ ভাবতে পারে না, দাদা বৌদিরই শুধু ধারণা। যখন প্রথম এসেছিল তখন তবু মনে হতো, এখন আর হয় না, এখন সাউথ অনেক দূরে সরে গেছে। পুরনো কম ভাড়ার এই বাড়িটা ছেড়ে যেতে ইচ্ছে করে না, সম্ভব না। তাই আরও ঝকঝকে দক্ষিণ পাড়ায় যাওয়ার বদলে এটাকেই কিছুটা ছিমছাম করে নিয়েছে। পোশাক পরিচ্ছদ দিনে দিনে বদলে গেছে, বাইরে বেরোবার সময় পাড়ার অনেকেই দেখে, লক্ষ্য করে। তাদের সম্পর্কে কল্যাণের মনে ঈষৎ ঘৃণা আছে, কিন্তু ধারণাগুলো হঠাৎ একদিন যেন রাতারাতি ওলটপালট হয়ে গেল। রীতা কথাটার কোনো গুরুত্বই দেয়নি, হেসে উড়িয়ে দিয়েছিল, বরং সন্দেহ হয়েছে ওটা নিছক ইয়ার্কি। কলেজে অনেক বন্ধুর মধ্যে ওরা তিনটি মেয়ে একটু বিশেষ বন্ধু, বেশি ঘনিষ্ঠ, বাণী, রীতা, শর্মিষ্ঠা, সবসময় তিনজন একসঙ্গে, ক্লাসে পাশাপাশি, ক্যান্টিনে একই টেবিলে, আড্ডা, সিনেমা দেখা, নিউ মার্কেটে ঘোরা, কখনো বাড়িতে জানিয়ে, কখনো না জানিয়ে, তিনজন তিন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু কলেজে এসে একজোট না হতে পারলে যেন দিনটাই মাটি। এত বন্ধুত্ব, কিন্তু শর্মিষ্ঠা যে এই রকম একটা কাণ্ড করে বসবে ও ভাবতেই পারেনি। লজ্জায় রাগে রীতার চোখে জল এসে গিয়েছিল। একদিন ওই শর্মিষ্ঠার দাদার সঙ্গে সামান্য দু চারটে কথা হয়েছিল, তার বেশি নয়। কী কারণে যেন কলেজে শর্মিষ্ঠার সঙ্গে দেখা করতে এসেছিল, বয়সে বেশ বড় ওদের চেয়ে, 30 হবে কি 35, আন্দাজে বুঝতে পারেনি। স্বভাববশতই ওরা দূরে সরে গিয়েছিল, অপেক্ষা করছিল শর্মিষ্ঠার দাদার সঙ্গে কথা সেরে ফিরে আসবে। কিন্তু শর্মিষ্ঠা দু একটা কথা বলে দু পা এগিয়ে এসে ওদের দুজনকেই ডাকল, পরিচয় করিয়ে দিল আমার দাদা। দাদাটি কিন্তু বেশ স্মার্ট এবং কথাবার্তাতেও তুখর, রীতাও এমন কিছু লাজুক লাজুক মেয়ে নয়, বরং দিব্যি সপ্রতিভ। সপ্রতিভাবেই তার কথার উত্তর দিয়েছে, তার রসিকতায় হেসেছে, নিজের থেকে দু চার কথা বলেছে ব্যাস। তারপর ঘাড় কাত করে মৃদু হেসে বলেছে, চলি। প্রথমত ওর কোনো কৌতূহলই হয়নি, নিতান্তই সৌজন্য। তার ওপর বেশি ভদ্রতা দেখিয়ে বেশি বেশি কথা বললে হয়তো শর্মিষ্ঠা কিংবা বাণী পরে খ্যাপাতে শুরু করবে, তাই রীতা ওসব ভুলেও গিয়েছিল। হঠাৎ একদিন শর্মিষ্ঠা বলে বসল, রীতা তুই স্কুলে কোনো দিন অভিনয় করেছিস? না তো, হেসে উঠে বলল, বাড়ি ফিরে মাঝে মাঝে করি মায়ের সামনে,
বাড়িতে না জানিয়ে যেদিন তোদের সঙ্গে সিনেমায় যাই, তিনজনই হেসে ফেলেছিল। বাণী বলেছিল, সেরকম অ্যাক্টিং তো আমরা দিন রাত করছি। শর্মিষ্ঠা কথাটার গুরুত্ব দেবার জন্য হাসল না, বলল, অভিনয় করবি? একটু থেমে আবার বলল, দাদা তো তোকে দেখে চার্মড, জিজ্ঞেস করছিল, তোর বন্ধু অভিনয় করে না কেন? দাদা তো দেখে চার্মড, কথাটা আদেও ভালো লাগেনি রিতার। ও তাই ভুরু কোচকাল কথাটা যে অপছন্দ তা বোঝাবার জন্য। শর্মিষ্ঠা তবু মৃদু হেসে বলল, সিনেমার হিরোইন হবি? রিতা এবার রেগে গিয়ে বলল, ওসব ফালতু কথা ছাড়ত। বাণী বোধহয় খুব মজা পাচ্ছিল, ও সিনেমার ম্যাগাজিন পেলে আর কিছু চায় না, সব খবর রাখে। হিন্দি সিনেমায় কে কটা বিয়ে করলো, কে কাকে ছাড়ছে, কার সঙ্গে কে লিভ টুগেদার, কার বাচ্চা হয়েছে, কার হয়নি ইত্যাদি। রিতার রাগ দেখে বাণী ন্যাকা ন্যাকা গলায় বলল, তার চেয়ে আমাকে হিরোইন করে দে না ভাই। শর্মিষ্ঠা আর রিতা দুজনেই হেসে ফেলল। ব্যাস এই হলো ইতিহাস। রিতা এসব আড্ডার ইয়ারকি ফাজলামি মনেও রাখে না, মনে রাখেও নি, এসব কথা যে বাড়িতে বলতে হয় তা জানবে কী করে। সেদিন বাড়ি ফেরার সময় একবার শুধু শর্মিষ্ঠার কথাগুলো মনে পড়েছিল, মনে পড়তেই নিজের মনেই হেসে ফেলেছিল, সিনেমার হিরোইন। ও তখন রাস্তার মোড়ের ফুটপাতে দাঁড়িয়ে ভুট্টা কিনছে। লোকটা কাছেই একটা বস্তিতে থাকে, প্রতিদিন একডালা ভুট্টা সাজিয়ে বসে। সামনে তোলা উনুনে উনুনের কয়লায় দুটো ভুট্টা, মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছে, বাঁ হাতে ঘন ঘন পাখা করছে। লোকটা হিন্দুস্তানি। রিতা বুকে বই খাতা চেপে খুদে মানি ব্যাগ থেকে পয়সা গুনতে গুনতে বলছে, ভালো করে নিম্ব নিমাক মাখিয়ে দিও। আর সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠার কথাটা মনে পড়তে হেসে ফেলল, সিনেমার হিরোইন ফুটপাতে দাঁড়িয়ে ভুট্টা কিনে খাচ্ছে, দেখে যা। কিন্তু দাদা তো তোকে দেখে চার্মড, কথাটা চিড়বির করছে। লোকটা, হ্যাঁ লোকটাই তো, শর্মিষ্ঠার দাদা হতে পারে, কিন্তু 35 বছর বয়সের একটা লোক ওকে দেখে চার্মড হবে কেন? আর শর্মিষ্ঠা সে কথা বলবেই বা কেন? হাতিবাগানের মামা বলেছিল, সুকোমল তোমার মেয়ে এমন কিছু ডানা কাটা পরি নয় যে লোকে এসে যেচে বিয়ে দিয়ে যাবে, এখন থেকে চেষ্টা করো। কথাটা ভালো লাগেনি, ও জানে ও সুশ্রী, ফ্রক পরা বয়সে অনেকেই সুন্দরী বলেছে, কানে লেগে আছে এখনো। এখনো কেউ বললে ভালোই লাগে, তা বলে ওই লোকটা শর্মিষ্ঠার দাদা চার্মড হবে? ওকে তো রিতার একটুও ভালো লাগেনি, যাকে ভালো লাগেনি সে চার্মড হবে কেন? বাঁ হাতে বই খাতা, ডান হাতে ধরা ভুট্টা দাঁতে কেটে চিবোতে চিবোতে মনে মনে হাসছিল রিতা। বাঁদিকে নোংরা মোটর সারাইয়ের গ্যারেজ, কালিঝুলি মাখা বাচ্চাদের ছোঁয়া বাঁচিয়ে এবড়ো খেবড়ো সরু গলি দিয়ে যেতে যেতে দুপাশের বড় বড় দুখানা বাড়ির মাঝখানে ছোট্ট দোতলা বাড়িটার হতশ্রী চেহারার দিকে তাকিয়ে হেসে ফেলে মনে মনে বলল, সিনেমার হিরোইন। এরপর হয়তো হঠাৎ হঠাৎ কোনোদিন শর্মিষ্ঠার কথাটা মনে পড়ে গেছে আর নিজের মনে মনেই হেসে ফেলেছে রিতা। একদিন পূর্ণ দেখে ফেলেছিল, পড়ার টেবিলের সামনে বই মেলে রেখে পড়তে পড়তে একবার অন্যমনস্ক হয়ে মনে পড়ে গেছে শর্মিষ্ঠার কথা, সিনেমার হিরোইন হবি? সঙ্গে সঙ্গে হেসে ফেলেছে। পূর্ণ অমনি বলে উঠেছে,
ও কি? সামনে মেলে রাখা বইটার দিকে আঙুল দেখিয়ে বলেছে, ওটা জিওগ্রাফি না টিনটিন? হাসছিস যে! পিঠোপিঠি ভাই বোন সবসময় দুজনের মধ্যে খুনসুটি লেগেই আছে। রীতা বলে উঠেছে, আমার মুখটাই ওই রকম হাসি হাসি, তোর মতো পেঁচা পেঁচা নয়। কিন্তু শর্মিষ্ঠা কেন বলেছিল কথাটা বুঝতেই পারেনি। নিছক ঠাট্টা কি, নাকি লম্বা জুলপিওয়ালার দাদা লোকটা রীতার প্রেমে পড়ে গেছে? ভাবতেও অস্বস্তি, কেউ জানলে তো আরো, মা কিংবা বাবার কানে গেলে রক্ষে নেই। রীতাকে ঘিরে ওদের মনে সব সময় ভয়। কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেলে জেরার পর জেরা। বন্ধুদের সঙ্গে নিউ মার্কেটে কেনাকাটা করতে গেছে একদিন, অফিস ছুটির বাস, ফিরতে ফিরতে সন্ধে 7টা সাড়ে 7টা হয়ে গিয়েছিল। বাবা সেদিন সকাল সকাল ফিরেছে, রীতা ফেরেনি এখনো। ব্যাস, সে কি দুশ্চিন্তা, যেন বাপের সুন্দরী মেয়েটাকে কিডন্যাপ করার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে। মুখ কাচুমাচু করে থাকতে হয়েছিল সারাক্ষণ, বাবার সঙ্গে এক টেবিলে খেতেও বসেনি রাত্রিরে। আমরা কে কতখানি আধুনিক, সংস্কার থেকে কতখানি মুক্তি পেয়েছি নিজেকেই মাঝে মাঝে প্রশ্ন করে রীতা। যখন ছোট ছিল মাকে কখনো বাবাকেও যথেষ্ট মডার্ন মনে হতো। ঠাকুমার পুজো আর্চা, বারান্দার কোণে সপাক রান্না, কালো ধুতি পার সাদা শাড়ি পরা সবই ছিল অপছন্দ। ঠাকুমাও তেমন নতুন কোনো কিছুই পছন্দ করতে পারতেন না। গ্যাসে রান্নায় করায় কি আপত্তি, মা ঘোমটা দিতে পারত না। ঠাম্মার ভাই অনাদিবাবু, রীতারা ওকে দাদুই বলতো, তার সামনেও মাকে ঘোমটা দিতে হবে, মা দিত না। দিত না বলেই ঠাকুমা টিপ্পনি কাটত। রীতা বেশ বুঝতে পারে মায়ের জীবনে সবচেয়ে বড় অশান্তি ছিল ওই ঠাকুমা। অথচ মানুষটা তো খারাপ ছিল না, ওদের দুই ভাই বোনকে খুব ভালোবাসতেন। মার যখন কম বয়স ছিল সেসব দিন ওর অজানা, তবু বুঝতে পারে মাকে যুদ্ধ করে করে বাড়িটাকে বদলাতে হয়েছে। সে কি রে শুকু, মেয়েটাকে ভাইজি বানাতে চাস নাকি? কথাটা যেন কানে লেগে আছে রীতার। মেয়েরা তো এখন কত কি পরে, ম্যাক্সি, জিন্স, ধুতি, কুর্তা কি নয়, ঠাম্মা দেখলে নির্ঘাত ঘন ঘন ফিট হতো। কিন্তু মা বাবাই বা কতটুকু বদলেছে। ক্লাস টেনে পড়ার সময় একবার জিন্স পরার ইচ্ছে হয়েছিল, প্রথমে মা রাজি হয়নি, নাকশিটকে বলেছিল বিচ্ছিরি, বাবার কাছে আবদার করেছিল, বাবাও বিরক্তির সঙ্গে বলেছিল না না ওসব পড়তে হবে না। শেষ পর্যন্ত রীতার জেদাজেদিতে রাজি হয়। সব মানুষেরই বোধহয় একটা থামার বয়স আছে। কলেজে ভর্তি হওয়ার সময় চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, কোথায় ভর্তি হতে পারে তার তো ঠিক ছিল না। ভালো কলেজে হলেই ভালো, একটা কলেজের নাম করতেই মা বলে উঠল, ওখানে তো ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে, কোয়েট, সুতরাং বাতিল। আসলে সকলেই ভেতরে ভেতরে সেই ঠাকুমার যুগে পড়ে আছে, দুপা এগিয়েই থেমে পড়ে, তারপরই ভয়, গেল গেল ভাব। অথচ ঠাকুমার কাছে মা কত কি কষ্ট পেয়েছে মা মাঝে মাঝেই বলে ফেলে। একদিন বাণীকে বলেছিল, জানিস বাণী, সকলের বাইরেটাই শুধু বদলেছে, বাইরের পোশাক, ড্রয়িং রুম সাজানো, টিভি, ভিসিআর, গ্যাস সিলিন্ডার, মেয়েদের গাড়ি চালানো। বাণী সায় দিয়ে হেসেছিল, যা বলেছিস, রাস্তায় চেনা লোককেও ডেকে কথা বললেও ভয়, জেরা শুরু হয়ে যাবে, অথচ সকলেই সেটা জানে। বাবার অফিসের এক ভদ্রলোক একদিন এসেছিলেন, বাবা বলছিল
ঘরে ঘরে ছেলে মেয়েদের সব সায়েন্স পড়াচ্ছে, আর দেশে জ্যোতিষী বাড়ছে, রত্ন ধারণ বাড়ছে, আমেরিকায় চাকরি করে, আর জাত মিলিয়ে গোত্র দেখে বিয়ে। রিতার মনে হয়েছিল ও নিজেও বোধহয় তাই, শুধু বাইরের পোশাকটাই বদলেছে, তা না হলে এত রেগে গেল কেন? সেদিন বাড়ি ফিরেই মনে হলো কি যেন একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। হাসি হাসি মুখে উঠছিল ওপরে, বাঁহাতে বই খাতা, ভুট্টা চিবোতে চিবোতে। সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে আসতে মার থমথমে মুখখানা দেখেই বুকের ভেতরটা আঁতকে উঠল। কিছু কি হয়েছে, ভয়ঙ্কর কিছু? পূর্ণ বারান্দায় দাঁড়িয়েছিল, রিতাকে দেখার সঙ্গে সঙ্গে তার মুখেও যেন তীব্র রাগ ফুটে উঠল। ও ওপরে উঠে আসছে, দেখল মা দ্রুত বাবার ঘরে ঢুকে গলায় বেশ ঝাঁজ বলছে, ওই তোমার গুণধর মেয়ে ফিরল, ওকেই জিজ্ঞেস করো। অবাক হয়ে গেল রিতা, কিছুই বুঝতে পারছে না, কি এমন অপরাধ করে বসেছে, কিছুই তো মনে পড়ে না, এমন কিছু দেরিও করে ফেরেনি। মাকে বলতে হলো না, বাবাকেও বলতে হলো না, পূর্ণই এগিয়ে এসে প্রায় চিৎকার করেই বলে বসল, যত সব বাজে লোকের সঙ্গে মেশামেশি করছিস লজ্জাও করে না। মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুই চুপ কর, তুই চুপ কর। তারপর বেশ কঠিন স্বরে রিতাকে বলল, তোর বাবা ডাকছে তোকে, যা। আজ এত অবধি, এর পরের অংশ নিয়ে খুব শীঘ্র ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।